বাহ, কি অসাধারণ, আসলে মন ভরে যায়, কি সুন্দর ঘ্রাণ। দর্শক দেখুন, এটি আমেরিকান হ্যারি জাতের গোলাপ, এবং আমরা জানি যে গোলাপে কাঁটা আছে। আমরা আসার সময়, আসলে এই ক্ষেতে ঢুকার সময় আমরা অনেকবার কাঁটায় জড়িয়ে গিয়েছিলাম। মনে হচ্ছে কাঁটা যেন আমাদের আলিঙ্গন করে বুকে টেনে নেওয়ার জন্য চেষ্টা করছে। দর্শক, আমার ব্লেজারে বেশ কয়েকবার আটকিয়েছে, আবার আমার এই যে প্যান্টেও আটকিয়েছে। আসলে তারপরেও কাটা আছে, তাই বলে যে গোলাপের ঘ্রাণ নেবো না বা গোলাপ খেতে ঢুকবো না, এটা তো হতে পারে না। দর্শক, আসলে এই স্বাদ নিতে গেলে, এই যে প্রাকৃতিক যে সৌন্দর্য, এবং এই স্বাদ নিতে গেলে আপনাদের যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গদখালির এই পানি শালাতে আসতে হবে, এবং আসলে আসলে মন ভরে যাবে। দর্শক দেখুন কি অসাধারণ, আসলে কি সৌন্দর্য, আসলে এটা যদি দেখি তাহলে মন প্রাণ জুড়িয়ে যায়। দর্শক, কথা বলছি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গদখালির পানিশাড়া এলাকা থেকে, এবং এখানে অধিকাংশ কৃষক, দেখেন এখানে এই যে গোলাপ ফুলগুলো করছে। এটি যদি আমরা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমরা সারা দেশে ছড়িয়ে দিতে পারি, তাহলে হচ্ছে আমরা আমাদের দেশীয় চাহিদা পূরণ করে আমরা বিদেশেও রপ্তানি করতে পারবো। এবং এই যে গোলাপের আমরা একটা একটা স্টিক দেখতে পাচ্ছি, আমরা 8 টাকা 10 টাকা কিনি, কিন্তু এখানে কৃষক 3-4 টাকা হয়তো বা এক একটা বিক্রি করে, এবং আসলে দেখলে মন ভরে যায়। দর্শক, তো দর্শক এই মুহূর্তে আমাদের সাথে আছেন এই ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা অর্ধেন্দ্র পাড়ে। দর্শক চলুন, আমরা তার কাছ থেকে এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নিই। আদাব। আদাব স্যার, কেমন আছেন? হ্যাঁ স্যার, ভালো আছেন? আপনি স্যার? হ্যাঁ ভালো আছি। আপনার এই যে গোলাপ ক্ষেত দেখতে পাচ্ছি, এই ক্ষেতের বয়স কতদিন আজকে? এটা 2 বছর বয়স স্যার। এটা কয় বছর ধরে নেওয়া যায়? এটা 8 থেকে 10 বছর পর্যন্ত মোটামুটি এখানে ভালো ফুল পাওয়া যাবে। 8 থেকে 10 বছর? 8 থেকে 10 বছর। তো পরিচর্যা তো করতে হবে, কাটিংটা ঠিক করে করতে হবে, তাহলে 8 থেকে 10 বছর মোটামুটি ভালো ফুল পাওয়া যাবে। 33% এক বিঘাতে কতগুলো কাটিং লাগে লাগানোর সময়? এখানে স্যার প্রতি শতকে 100 করে চারা লাগানো যাবে। 100 করে চারা লাগানো যায়। তো সেক্ষেত্রে এই যে বেড তৈরি করা, তো তাই না? এই যে বেডটা চওড়া কতটুকু? এই এই বেডটা হচ্ছে আপনার এখান থেকে এই চারা থেকে এই যে বেড, এই বেডে হচ্ছে 2 হাত দূরত্ব। ও আচ্ছা, একটা একটা সারি থেকে একটা সারি হচ্ছে 2 হাত দূরত্ব? 2 হাত না, একটু বেশি দেওয়া, 2 হাত থেকে আড়াই হাত মতো হবে, বেশি না। একটা সারি থেকে একটা সারি দেওয়া হলো, হ্যাঁ আড়াই হাত। আর একটা গাছ থেকে একটা গাছ দূরত্ব? একটা গাছ থেকে 18 ইঞ্চি, মানে 1 হাত। 1 হাত একটু কোনা কোনি লাগাতে হবে। ডাবল সারি লাগানো নাকি? হ্যাঁ ডাবল সারি লাগানো স্যার। অর্থাৎ ডাবল সারিতে 1 হাত অন্তর অন্তর হলো চারা লাগানো, এদিক দিয়ে 1 হাত, এদিক দিয়ে 1 হাত, তারপর আড়াই হাত ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়া, তারপর হচ্ছে আবার এই যে 1 হাত অন্তর অন্তর 2 সারি করা, 2 সারি করা, তাই তো? হ্যাঁ স্যার। এভাবে করা তো নাকি? এটা এটা স্যার এভাবে করা, ঠিক আছে না? ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা, তো এটা হচ্ছে লাগানোর সময় জমি প্রস্তুত করতে হয় কিভাবে? জমিতে এখানে 7 থেকে 8টা মিনিমাম চার দিতে হবে। আচ্ছা, চার দেওয়ার পরে এখানে জৈব সারটা বেশি দিতে হবে, আর আপনার দানাদারটা একটু বেশি দিতে হবে। এটা আছে প্রথমে যখন আমি চার দিব, সাথে দানাদার বলতে কার্বোফ্লোরিন গ্রুপের, কার্বোফ্লোরিন গ্রুপের যে দানাদার এটা দিতে হবে 3-4 কেজি। বিঘা প্রতি 1.5 থেকে 2 কেজি দেওয়া হবে, বেশি দেওয়ার দরকার নাই। সচরাচর কিন্তু আমরা 3 থেকে 4 কেজি দিয়েছি নরমাল, যেটা আছে যে দামি যে দানাদার যেটা আছে, এইটা যদি আমি 1 থেকে 1.5 কিলো দিই তাহলে এটাই সাফিসিয়েন্ট। 62 দিন বা ফুরাডন যেটা, এটা এটা স্যার। আচ্ছা, আর হলো জৈব সার দিয়ে হচ্ছে লাগিয়ে দেওয়া হয়, লাগিয়ে দেওয়া হয় এবং কাটিং লাগাতে। আচ্ছা, তারপরে কি কি পরিচর্যা করতে হয় এখানে স্যার? যে যখন কাটিংটা লাগানো হচ্ছে, কাটিংটা লাগানোর পরে এর আপনাদের ছত্রাকনাশকটা স্প্রে করতে হবে একটু, না হলে ওই কাটিংটা প্রথমত পরিচর্যা করতে আমার যে ছত্রাকে যে আক্রমণটা হবে প্রথম থেকেই, সে যদি এটা পরিচর্যা না করা হয় তাহলে ওটা নষ্ট হয়ে যেতে পারে। ছত্রাকনাশক, ছত্রাকনাশক কি জাতীয় ছত্রাকনাশক? আপনারা রিডোমিল গোল্ড স্প্রে করা যায়, যে মেটালক্সিল, মেটালক্সিল রিডোমিল গোল্ড প্রয়োগ করা যায়। তো কয়দিন পর পর দেওয়া লাগে? এটা সপ্তাহে অন্তত যখন নতুন লাগাতে তখন সপ্তাহে 1 থেকে 2 বার দেওয়া যেতে পারে। ও, তারপরে হচ্ছে তারপরের পরিচর্যাগুলো কি কি? তারপরে আপনার নিয়মিত আপনার এটা দেখতে হবে যে আমার চারাগুলোর ওই যে কাটিংটা যখন লাগিয়েছি তখন নিচে এই যে মাতৃ যে গাছ ছিল সেই গাছটাকে অন্য কোনো ইয়ে উঠছে কিনা ওটা আবার ভেঙে ফেলতে হবে। নিচে থেকে যদি কোনো শাখা বের হয় তাহলে সেটা কোনো শাখা যদি বের হয় কেটে দেবো, কেটে দিতে হবে, সেটা কেটে দিতে হবে। আমরা নিচের শাখাগুলো আমরা কেটে দেবো, তাই তো? কেটে দেবো, কেটে দেবো স্যার, কেটে দেবো। আমাদের হচ্ছে এই কাজটা করতে হবে, এটা এটা স্যার। হ্যাঁ দর্শক, আমরা বলছিলাম আসলে গোলাপে কাঁটা আছে, আমি একটু নিচে হয়েছিলাম, কাঁটা আমাকে জড়িয়ে ধরছিল, আলিঙ্গন করে মনে হচ্ছে আমাকে জড়িয়ে ধরছে। যাই হোক, কেটে দিতে হবে, তাই তো? কেটে দিতে। তারপরে হচ্ছে কি কি পরিচর্যা করতে হবে? তারপরে স্যার আস্তে আস্তে আমার যে খাবার টাবার যেগুলো রাসায়নিক সার যেগুলো দেওয়া দরকার আমরা রাসায়নিক সার গুলো দিয়ে যাবো নিয়মিত পরিমাণে রাসায়নিক সার। ওখানে রাসায়নিক সার আসলে 33% এক বিঘাতে কি পরিমাণ দেন এবং কয়দিন পর পর? হচ্ছে যে রাসায়নিক সারটা স্যার প্রথম যখন চারা লাগানো হয়, আচ্ছা ওই কাটিংটা যখন লাগানো হয় তখন তো আসলে সার খুব বেশি দেওয়া দরকার হয় না, কারণ আমার ওই জমিতে যখন প্রস্তুত করেছি তখন তো আমি কিছু সার ওখানে দিয়ে দিয়েছি, জৈব সার দিয়ে দিয়েছি। আপনার যখন ফুল আসা শুরু হবে তখনই আমার রাসায়নিক সারটা বেশি দিতে হবে, এবং একবার যখন কাটা হয়ে যাবে কাটার পরে আবার এখানে রাসায়নিক সারটা আবার দিতে হবে। সেটা 33% এক বিঘাতে কি পরিমাণ দেওয়া লাগে? 33% আপনার যদি আপনার ইউরিয়া দিতে হবে, আপনি ইউরিয়া দিবেন 20 কেজি। আচ্ছা, আর টিএসপি দেয়া লাগবে 15 থেকে 17 কেজি। এমওপি?
এমওবিটাও এরকম 15 থেকে 17 কেজি বা 20 কেজির মতো দেওয়া লাগবে। আচ্ছা, এবং ওই সঙ্গে যখন ওইটা জিপসামটা কম ব্যবহার করে এবং ওই কাটার কাটিং এর পরে আপনার এখানে আবার সরটাকে স্প্রে করা লাগবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি যেখান থেকে কাটিং করতে সেখানে আবার সরটাকে আক্রমণ হয়ে যেতে পারে। আচ্ছা, প্রথম লাগানোর কতদিন পর ফুল ওঠানো যায়? আপনার প্রথম কাটিং লাগানোর আপনার 70 দিনের মাথায় গিয়ে আপনার ফুল ওঠানো যাবে। তারপর থেকে কি নিয়মিত ফুল ওঠে? তারপরে নিয়মিত ফুল ওঠে। সারা বছর এখান থেকে ফুল পাওয়া যায় নাকি কোনো সময় গ্যাপ থাকে? না, সারা বছর ফুল, সারা বছরই ফুল পাওয়া যায়। সারা বছর ফুল পাওয়া যাবে, সারা বছরই ফুল পাওয়া, সারা বছর ফুল পাওয়া। আর শেষ তো যখন মাটি শুকিয়ে যায় তখন দেওয়া লাগে? তখন শেষ দিচ্ছে স্যার, আমরা যখন মাটি শুকিয়ে যায় তখন শেষ দিচ্ছে। তাছাড়া আর মাঝে মাঝে সার এবং ছত্রাকনাশক, এইটা এটা স্যার এখানে কি পোকা লাগে? একটা পোকা আছে স্যার, এটা সেটা হচ্ছে যে এটা বলে এখানে যে থ্রিপসের আক্রমণটা বেশি এবং মাকড়ের আক্রমণটা বেশি। গুলাপে বেশি বলে এরা মাকড়, এখানে আমরা যেটা জানি মাকড়, কৃষি বিভাগে চাকরি করি তো আমরা, আমরা মাকড়, কিন্তু এরা বলে কারেন্ট পোকা, কিন্তু আসলে এটা কারেন্ট পোকা না, এটা হচ্ছে মাকড়ের আক্রমণটা হয়। মাকড় এবং মাকড়, হ্যাঁ মাকড় যখন আক্রমণ করে তখন এই ফুলটা স্যার এই পাপড়িটাও খেয়ে খেয়ে যাবে। আচ্ছা, এই পাপড়িটা খেয়ে খেয়ে যাবে, এখান থেকে একটু ঘাই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, খেয়ে কিছু কিছু পাতা কুচকে যাবে এবং এই ফুলের মানটাও স্যার ভালো হবে না। ও আচ্ছা আচ্ছা, মূলত এইটা বেশি মাকড়ের জন্য অ্যাবামেক্টিন গ্রুপের ওষুধ না, অ্যাবামেক্টিন গ্রুপের। হ্যাঁ, থ্রিপসের জন্য ইমিডাক্লোপিড, ইমিডাক্লোপিড মাঝে মাঝে স্প্রে, মাঝে মধ্যে। এই তো, আর তো কোনো পরিচর্যা না স্যার? খুব বেশি গোলাপ এমনি একটু ওই কাটিং করতে হবে, এই ছত্রাকনাশক একটু মাকড়নাশক এইটা স্প্রে করলে মোটামুটি এই কাজটা করা যায়। তো এক বিঘা জমি এটা করতে কেমন খরচ হয়? এক বিঘা জমিতে স্যার করতে 30 থেকে 35 হাজার টাকা খরচ হবে। আর প্রথম বছরে কত টাকা পাওয়া যাবে? প্রথম বছরে লাভটা উঠে চলে আসবে স্যার, যে খরচ হয় প্রথম বছরে টাকাটা উঠে যাবে 35-40 হাজার বা তার চেয়ে। হ্যাঁ হ্যাঁ, উঠে যাবে। তবে এটা নির্ভর করতেছে আমার ওই সময় আপনার ওকেশন ভিত্তিতে এই গোলাপের দামটা কেমন যাচ্ছে। যেরকম স্যার এখন এই বাজারে আমি গতকালকে ফুল কিনেছি, গতকালকে আমি গোলাপ কিনেছি 1 টাকা এবং ভালোটা যেটা সেটা 2 টাকা বিক্রি। আচ্ছা, এবার এই এরপরে নির্ভর করতেছে যে আমার ওই বছরে লাভটা তার এসে যাবে কিনা, এটা হচ্ছে মূল ব্যাপার স্যার। যেমন ওকেশনটা কেমন আছে আমি ওই সময় দামটা কেমন। আমরা তো সচরাচর ভালোবাসা দিবস বা এই জাতীয় দিবস, ভালোবাসা দিবস তো আমরা, হ্যাঁ অবশ্যই অবশ্যই স্যার। এই অন্যান্য এখানে এই এইখানে যে অন্যান্য যে ফুলগুলো হবে আপনার জারবেরা বলেন, গ্ল্যাডিওলাস বলেন, এইগুলো একটা সিস্টেমে লাগানো হয় যে আমার এখান থেকে 70 থেকে 75 দিনের মাথায় ফুল উঠবে, তাহলে আমি ওই সময় বাজার দরটা কেমন পাবো, এরা এই চিন্তা ভাবনা করে স্যার এখানে ফুলের চাষটা বেশি করে। আচ্ছা, আর কয় বছর পাওয়া যাবে? একটা না, একটা না 8 বছর পর্যন্ত মোটামুটি ভালো। তারপরে গাছ কেটে দিবে, তারপরে গাছ কেটে দিতে হবে। আচ্ছা, এখান থেকে তো চারাও তৈরি করে? হ্যাঁ স্যার, কাটিং এর মাধ্যমে চারা তৈরি করে। চারাটা কিভাবে তৈরি করতে একটু দেখান তো। স্যার এই যে আমি একটু চিকন মতো যে কাটিংটা আছে এরকম একটু ইয়ে আছে, হ্যাঁ একটু কচি অবস্থায় আছে। আচ্ছা, আমি এটাকে এখান থেকে কেটে নিয়ে, আচ্ছা আমি এখানে এটা কেটে হবে আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতে হবে যখন নিয়ে দেবো। এটা কাটিং কাটার পরে আপনার রোটন শিকড় বৃদ্ধি করবে, যেটা ওইটার ভিতরে দিয়ে তারপর আমরা মাটি রোটন, যেটা রোটন বলে ইন্ডিয়া থেকে, এটা রোটন বলে, যেটা রোটন বলে এটা, হ্যাঁ ওটা জাস্ট পাউডার একটু লাগাতে হবে, একটু লাগাতে হবে, তারপরে মাটি তোমার আগে থেকে বেড়ে প্রস্তুত করা থাকে, ওইটার ভিতরে একটু গুঁড়াটা দিয়ে তারপরে ওর ভিতরে আমি দিয়ে দিব। ও, মাটি বলতে হচ্ছে এখানে নরমাল মাটি না সিলেকশন বালি টালি? না না না, এমনি ওই যে জৈব সারটা দিয়ে, কোকো ডাস্টটা দিয়ে ওই মাটিটা আপনার ওই পলিথিন এটা প্রস্তুত করে রাখা। শুধু শুধু বসাবো নাকি একটু? না, একটু অ্যাঙ্গেল করে বসাবো, একটু অ্যাঙ্গেল করে বসাতে হবে, কারণ এখানে যে হ্যাঁ হ্যাঁ স্যার, কারণ যেহেতু এখান থেকে কাটতেছে আমার, যদি এখানে কোনো সরাসরি এতে খালি মাটি থাকবে এখানে আক্রমণ হলে তাহলে আমার আস্তে আস্তে এটা আর। আচ্ছা, তখন কি কোনো ছত্রাকনাশক দেওয়া লাগে বীজ তলায়? আচ্ছা, মূলত ব্যাপারটা হচ্ছে কি যে যখন ওই আমি রোটনটা দিছি তখন ওই সঙ্গে সঙ্গে আবার ওই মাটিতে বসানোর পরে বা পলিথিনে বসানোর পরে স্প্রে, ছত্রাকনাশক স্প্রে করে দেওয়া হয়। ও, আর কি কোনো পরিচর্যা আছে? হালকা পানি দেওয়া লাগে নাকি? হ্যাঁ, একটু তো আপনার যে পলিথিনে যেটা বসানোর কথা পানিতে দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা, আর কোনো পরিচর্যা নাই? না স্যার, আর তেমন খুব বেশি পরিচর্যা নাই, এটা করলে মোটামুটি বা আমরা নিয়মিত পরিচর্যা করতে লাগলে এটা আস্তে আস্তে। আচ্ছা, এটা কি জাতের গোলাপ? আরেকটা হয় কি যে এই গোলাপ গুলোতে কিছু ক্যাপ পরানো হয়, সেটাকে বলা হয় চায়না, চায়না রোজ। আচ্ছা, সেটাকে ক্যাপ পরালে আকৃতিটা সুন্দর থাকে, আমি এগুলোকেও ক্যাপ পরাতে পারবো, আকৃতিও সুন্দর থাকবে। ক্যাপ দিলে হচ্ছে ওই যে আমরা দেখে সেটা ভালো থাকবে, সেটা ভালো থাকবে এবং অনেক দিন লংজিভিটি। এই গোলাপটা হচ্ছে কতদিন রাখা যাবে নিয়ে গেলে? এমনি এইটা স্যার তো ফুটন্ত হয়ে গেছে, আমি যদি একটু কড়ি অবস্থায় কাটি, এটা যদি কাটি, এটা যদি আমি কাটি, এটা কাটার উপযুক্ত হয় না, একটু বড় হলে ওই এই ফুলটা আমার, এটা যেটা দেখতে হচ্ছে এই ফুলটাকে আমি কেটে যখন বাজারে বিক্রি করব, তারপরে একটা সলিউশন আছে স্যার, আমি যদি এই সলিউশনে এই ফুলের গোড়াটাকে যদি ডুবিয়ে রাখি তাহলে এই এই যে ওয়েদার, এই ওয়েদারে 15 থেকে 20 দিন অনায়াসে ভালো থাকে। ওই সলিউশনটা কিসের সলিউশন? সলিউশনটা হচ্ছে স্যার যে আমরা যে ভাতে যে লেবু খাই, আচ্ছা ওই লেবুতে তো সাইট্রিক অ্যাসিড আছে। হ্যাঁ, সাইট্রিক অ্যাসিড আছে। ওই সাইট্রিক অ্যাসিড মানে আমার 1 চামচের 1 চামচ। আচ্ছা, 1 চামচের 1 চামচ সাইট্রিক অ্যাসিড মানে লেবুর রস,
আর হচ্ছে যে আমরা যে ইয়ে খাই চিনি, আচ্ছা ওই চিনি ওটাও এক চামচ, আর হচ্ছে ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডার 3-5 গ্রাম, এটা 1 লিটার পানিতে, এটা 1 লিটার পানিতে দিয়ে আমরা যদি এর গুঁড়াটা মানে স্টিক জাতীয় যে ফুলগুলো আছে এটাকে যদি আমরা ওইভাবে দিয়ে ডুবিয়ে রাখি তাহলে মাঝে মধ্যে হবে কি যে 3-4 দিন পর পরে গুঁড়াটা দেখতে হবে। আচ্ছা ওইটা কেটে দিলে আমি অনায়াসে আমার গরমের সিজন আমি 15 দিন ভালো রাখতে পারি। দর্শক আমরা আসলে সুন্দর একটি প্রযুক্তি শিখলাম, আমরা যারা শহরে থাকি আমরা যদি এই প্রযুক্তি ব্যবহার করে আমরা গোলাপটা রাখি তাহলে হচ্ছে অনেকদিন এই যে গোলাপের সুবাস বা গোলাপের ঘ্রাণ এটা পাওয়া যাবে, আশা করি আমরা এটা করবো। তো আপনি অনেকক্ষণ আমাদের সময় দিয়েছেন, আপনাকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনাকে ধন্যবাদ, আবার আসবেন স্যার গতকালিতে পানির সাথে আসার জন্য, আপনাকে ধন্যবাদ।